সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করার পরপরই আওয়ামী লীগের বড় বড় সকল নেতারা কিংবা নেতাকর্মীরা দেশ ছেড়েছে, পাড়ি দিয়েছে অন্য দেশে। মূলত শিক্ষার্থীদের ক্ষোভ থেকে বাঁচার জন্যই হয়তো এই সিদ্ধান্ত নিয়েছে প্রতিটা আওয়ামী লীগ কর্মী। তবে আপনি কি জানেন, কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ওনার নাফিসা কামাল তিনিও দেশ ছেড়েছেন? কেননা তাদের পুরো পরিবার যে আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত। তার বাবা মোস্তফা কামাল যে ছিলেন সাবেক অর্থমন্ত্রী, অর্থাৎ এই কারণে পুরো পরিবার অর্থাৎ নাফিসা কামালের পুরো পরিবার এবার দেশ থেকে চলে গিয়েছেন। এখন প্রশ্ন হচ্ছে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ভবিষ্যৎ কি, কেননা ওনাররা তো আর দেশে নেই। অর্থাৎ এখন প্রশ্নই যাচ্ছে, কুমিল্লা ভিক্টোরিয়ান্স কি থাকবে আগামী বিপিএল এ? কেননা অগস্ট শেষ হয়ে তো সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হয়ে যাবে বিপিএল এর 11তম আসরের প্লেয়ার্স ড্রাফট। কিন্তু প্রশ্ন হচ্ছে, এর আগে কি নাফিসা কামাল ফিরবে বাংলাদেশে? কুমিল্লা ভিক্টোরিয়ান্স কি অংশগ্রহণ করবে প্লেয়ার্স ড্রাফটে? এমন প্রশ্ন এখন সকলের মনে। তবে বিপিএল গভর্নিং কাউন্সিল থেকে যতটুকু জানা গেল, কুমিল্লা ভিক্টোরিয়ান্স যদি প্লেয়ার্স ড্রাফটের আগে অংশগ্রহণ করতে না পারে, তাহলে হয়তো মালিকানায় পরিবর্তন হতে পারে, অথবা গাজীপুর, নোয়াখালী, ময়মনসিংহ কিংবা রাজশাহী দলগুলোর মধ্যে যে কোনো একজনকে সুযোগ করে দেওয়া হবে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের জায়গায়।